ঘুম থেকে উঠে দেখছি গাটা একটু গরম গরম, আমি জাস্ট চেক করলাম টেম্পারেচারটা। আমাদের এটা লাস্ট উইকেন্ড, দেখতে দেখতে 2 মাস হয়ে গেল। তোমাদের সাথে ভাবলাম একটা কথা শেয়ার করি, একটা বড় সড় সমস্যার মধ্যে পড়ে গেছি। গুড মর্নিং এসএস ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে ব্লগটা একটু লেট করে আমি স্টার্ট করছি, কালকে রাত্রিবেলা সেভাবে ঘুম হয়নি। তোমরা তো জানোই যে তোজোর ভ্যাকসিনেশন ছিল কালকে, উফ বাবা। আর এখন নেক্সট 2 মাস কোনো ভ্যাকসিন নেই, ও বেঁচেছে আমিও যেন বেঁচেছি, মানে ওর থেকে বেশি টেনশনে আমি থাকি। তো কালকে একটুখানি তো কান্নাকাটি হয়েইছে, আজকে সকাল থেকে একদম ফিট অ্যান্ড ফাইন। তো চলো ব্রেকফাস্ট বানাতে যাই। আজকে আমি তাই বলছিলাম তোজোকে যে তোর আর পরীক্ষা নেই, আমারও আর পরীক্ষা নেই, এবার আমরা ঘুরতে যাব। এবার আমাদের কলকাতা ট্রিপ, তারপরে ফিরে এসে আবার ভ্যাকসিন ভ্যাকসিন হবে। তবে না, 5 মান্থসে ডক্টর ভিজিট আছে, তো কলকাতা যাওয়ার আগেই আমি দেখিয়ে নেবো। কারণ কলকাতায় গিয়ে না আমি আর ডক্টর দেখাতে চাইছি না। কালকে ম্যাডামকে যখন বললাম যে আমরা কলকাতা চলে যাচ্ছি, তখন উনি বললেন যে 5 মান্থসে কিন্তু ডক্টর ভিজিট করতে হয়, তো তুমি যেখানেই থাকো না কেন সেখানে ডক্টর দেখিয়ে নিও। কিন্তু আমি চাইছি না কলকাতায় ডক্টর আবার দেখাতে, কারণ এদিক ওদিক হয়ে গেলে না মানে ওই বদ্যি বিভ্রাট হয়ে যাবে। আমি যাওয়ার আগে আগে ঠিক আমি ম্যাডামকে ভিজিট করে নেবো, তো সেরকমই ব্যাপার। চলো ব্রেকফাস্ট বানাই আগে, তারপরে আবার বক বক করছি, ব্লগটাকেও কন্টিনিউ করবো। তো আজকে ব্রেকফাস্টে বানানো হচ্ছে গ্রিন মুগ ছিলা, এটা তো খুবই হেলদি অপশান। আর কালকে রাত্রিবেলায় আমি গ্রিন মুগটাকে ভিজিয়ে রেখেছিলাম, দেখো একটুখানি স্প্রাউটও বেরিয়ে গেছে। তো সবটা পেস্ট করিনি, কিছুটা পেস্ট করেছি, আর এটা বিকেলবেলা একটুখানি চাট বানিয়ে খাওয়ার জন্য রেখে দেবো। তো একটু কাপড়ে মুড়ে রেখে দিলে বিকেলের মধ্যে আরও একটু বেশি করে স্প্রাউট বেরিয়ে যাবে। মুগটা পেস্ট করার সময় মিক্সিতে একই সাথে দিয়ে দিয়েছিলাম আদা, রসুন, কাঁচা লঙ্কা, ধনে পাতা, ভাজা মশলা অ্যাড করেছি, একটা দুটো কারি পাতা দিয়েছি, কারি পাতার স্মেলটা খুব ভালো লাগে, আর দিয়েছি স্বাদ মতো নুন। দিয়ে একসাথে পেস্ট বানিয়ে নিয়ে দেখো ব্যাটারটা এইরকম রেখেছি। আজকে শুরুতে সৌরভকে ব্রেকফাস্ট বানিয়ে দিয়ে দিচ্ছি। খবর এসেছে হাঁসের ডিম নাকি পুনেতে ল্যান্ড করে গেছে। শুধু হাঁসের ডিম না, সমস্ত রকম সবজিও এসেছে। সকাল সকাল ফোন করে নিয়েছিলাম আহারে বাহারে বলে দোকানটায়, তো বললো হ্যাঁ সমস্ত সবজি আছে চলে আসো, তুমি তাড়াতাড়ি করে খেয়ে চলে যাও, যদি আবার হাঁসের ডিম শেষ হয়ে যায়। আমি অ্যাকচুয়ালি হাঁসের ডিম খেতেও খুব ভালোবাসি, আর বলেছি যদি পেঁয়াজ কলি পাও তাহলে পেঁয়াজ কলিও নিয়ে নেবে। ওবে আগের দিনই বলেছিল না, আর পেঁয়াজ কলি হবে না, বাট হ্যাঁ অনেক রকমের সবজি আছে, দেখা যাক, ঝট করে খেয়ে বেরিয়ে যাব। ব্রেকফাস্ট সেরে এই জাস্ট সৌরভ বেরোলো বাজারে, দেখা যাক আজকে কী পা না পায়। সেও দেখলাম খুব এক্সাইটেড, আসলে কী বলতো কলকাতা থেকে বাজার আসছি, সেটা আমরা হাতে পাবো সেটার এক্সাইটমেন্টই আলাদা। তো যারা তোমরা কলকাতার বাইরে আমাদের মতন থাকো তারা রিলেট করতে পারবে। তো যাই হোক, মাদের এটা লাস্ট উইকেন্ড, দেখতে দেখতে 2 মাস হয়ে গেল। আমার মনটা খুব খারাপ লাগছে, বাবা একটু আগেই বলছিল সৌরভকে যে সৌরভ আজকে আমাদের ব্যাগটা পেরে দিও, আজকে একটুখানি গুছিয়ে রাখবো। তো মামুনিরাও যখন থাকে চলে যায় তখন খুব মনটা খারাপ লাগে, ফাঁকা ফাঁকা লাগে, আর মারাও চলে যাবে যখন না খুব খারাপ লাগবে। তবে ঠিক আছে, আমরাও কিছুদিনের মধ্যে কলকাতায় আসছি, আর মারাও আবার আসার প্ল্যান করছে, কারণ বাবার ডক্টর ভিজিট আছে যেহেতু। তো এরমভাবেই সময় কেটে যাচ্ছে, তবে আমার খুব মনটা খারাপ লাগবে এবারে। পেঁয়াজ কলি সেদিনকে বলেছিল আর পাওয়া যাবে না, বাট আজকে দেখছি পেঁয়াজ কলিও এসেছে, কলমি শাক আছে, লাল শাক আছে, লাল শাকটা বেশ ভালো, পালং শাকটা অনেক কিছু আছে, নিয়ে যাওয়া যাবে। আর যেটা সবচেয়ে ভালো সেটা হচ্ছে কি মোচাও আছে, তো মোচাও নিয়ে নেব। গুছিয়ে বাজার করে নিলাম, যা যা চেয়েছিলাম সব কিছুই পেয়ে গেছি। আর এখানে এসে একজন সাবস্ক্রাইবারের সাথেও দেখা হলো, উনি বললেন আমাদের থেকে খবর পেয়েই উনি আহারে ভারতে এসছেন। তোমরা অনেকেই জিজ্ঞাসা করো কোথায় এগুলো পাওয়া যায়, এটা হচ্ছে কি ওয়াকড়ে দত্তা মন্দির বলে যে মন্দিরটা আছে তার ঠিক পাশেই। তো এবার মাছ নেবো তারপর বাড়ি। আজকে সানডে, তো মাছের দোকানে শুধু ভিড়টা দেখো, এত ভিড়, প্রচুর সময় লেগে গেল। একটু রুই মাছ নিয়ে নিলাম, ভালো গুড়জাউরি ছিল, গুড়জাউরি নিয়ে নিলাম, আর আজকে মোহনবাগানিস বেঙ্গলের খেলা আছে তো চিংড়ি তো নিতেই হবে। আর জোক সেপার্ট, পেঁয়াজ করি নেওয়া হয়েছে, মোচা নেওয়া হয়েছে, সব কিছুর সাথে চিংড়ি মাছটা ভালো যায়, তো চিংড়ি মাছও নিয়ে নিয়েছি। জেনারেলি পুনেতে তাল জিনিসটা খুব একটা পাওয়া যায় না, তো এখানে একজনকে দেখলাম ইনি ঝাড়খণ্ডের লোক, তাল শাঁস কেটে কেটে দিচ্ছে, তো ভালো একটু নিয়ে নিই, বহুদিন তাল শাঁস খাওয়া হয়নি। শ্বশুর জামাইয়ের যুগলবন্দিতে এখানে এখন মোচা ছাড়ানো চলছে, যদিও আজকে কিন্তু মোচা হচ্ছে না, ঠিক আছে জানি সেটা, বাট ছাড়িয়ে রাখাটা ইম্পর্টেন্ট, এটা সবচেয়ে টায়ারসাম কাজ, মানে যেদিনকে মোচা ছাড়ানো হয় সেদিনকে তো খাওয়া যায় না, আগের দিন ভিজিয়ে রাখতে হয়, সেই কারণে ছাড়িয়ে রাখছি।
সৌরভ পটু মোচা ছাড়ানোতে, আর বাবা তো সমস্ত রকমের সবজি কাটিং কুটিং এ একদম এক্সপার্ট জানো তো। মোচা তো মানে অনেকে কি করে এই ভেতরের অংশটা কুচিয়ে দিয়ে দেয় মোচার সাথে, বাট এটা না একটা অন্যরকমের জিনিসও হয়, মানে এটা দিয়ে মোচার চপ হয় খুব সুন্দর। তাছাড়া এটা যদি সেদ্ধ করে আলু সেদ্ধ করে পোস্ত দিয়ে মেখে খাও না, সেটাও কিন্তু খেতে খুব ভালো লাগে। তো মাকে বললাম আজকে এইটা বানিয়ে নেওয়া হবে, মোচা হবে না ঠিক কথাই, কিন্তু এটা দিয়ে সেদ্ধ করে আছে তাল শাস। বাহ, তাল শাস পেয়েছো, এটা তো আমি প্রথম দেখলাম গো। বাহ সুন্দর। জেনারেলি সানডে স্পেশালে বাড়িতে মাটন টাটন হয়ে থাকে, বাট আমাদের বাড়িতে হচ্ছে আজকে টকের ডাল। গরম পড়তে না পড়তেই কাঁচা আম নিয়ে আসা হয়েছে, কাঁচা আমের ডাল। তো বাবা মিষ্টি কম খায়, তো তার জন্য বাবারটা আগে তুলে রাখা হয়েছে, আর আমরা একটুখানি মিষ্টি মিষ্টি টক টক খাই যেটা মা বানিয়েছে। আর আজকে হবে গুরজাউলি মাছের ঝাল, তো এটা সর্ষে বাটা দিয়ে করলে বেশি ভালো লাগে। গুরজাউলি মাছ আগে আমি খুব একটা খেতাম না, বাট এখন এখানে দেখি খুব অ্যাভেলেবল, তো একদিন সৌরভ এনেছিল, খেয়ে খুব ভালো লেগেছিল, তো আজকেও আনা হয়েছে। এটা দিয়ে সর্ষে বাটা দিয়ে ঝাল হবে, এটা আমি বানিয়ে নেব। বাড়িতে হাঁসের ডিম এসেছে আর মা সেটাকে পরিষ্কার করছে কিভাবে দেখো, মানে তাকে সাবান টাবান মাখিয়ে পরিষ্কার, জামা কাপড় পরাবে নাকি এরপর? না না, আমি সাবান দিয়ে পরিষ্কার করি, বড্ড নোংরা থাকে। হ্যাঁ, ভীষণ নোংরা থাকে হাঁসের ডিম, একেবারে সাবান দিয়ে পরিষ্কার করে তবে ফ্রিজে। না সত্যি দেখো ভীষণ নোংরা, আর আমার এটা পরিষ্কার করতে না খুব ঘেন্না লাগে। জানি তো তুই পারবি না এটা। গুরজাউলি মাছ যে এত ফাটে আমি জানতাম না, এমনিতে পাবদা মাছ ফাটে জানি, সেই প্রিপারেশন নিয়েই আমি মাছ ভাজতে আসি, কিন্তু যেহেতু এটা জানতাম না, দেখো এখানটা পুরো তেল ছিটকে আসলো। তো যাই হোক, মাছের ঝাল রেডি হয়ে গেছে, এবার আমি স্নানে চলে যাব। মোচা সেদ্ধ যে রেসিপিটা তোমাদেরকে বলছিলাম, তো এখানে আলু সেদ্ধ করে নেওয়া হয়েছে, আলুটা কম। আর দেখো মোচার এই ভেতরের অংশটাও সেদ্ধ করে নিয়েছি, এখানে দিয়েছি কাঁচা সর্ষের তেল, নুন আর পোস্ত। তো এবার এটাকে ভালো করে মাখতে হবে। আজকে সকাল থেকে কিন্তু তোজো একদম ফিট অ্যান্ড ফাইন ছিল, বাট স্নান টান করার পর ঘুম থেকে উঠে দেখছি গাটা একটু গরম গরম। আমি জাস্ট চেক করলাম টেম্পারেচারটা 98.8, মানে হালকা হালকা জ্বর আসছে মনে হচ্ছে, একটু ঘ্যান ঘ্যান করছে, যেটা হয় আর কি ভ্যাকসিন দেওয়ার পরের দিনই কিন্তু জ্বরটা আসে, সাথে সাথে তো আসে না, বাট জ্বর আসে ভালো ভালো বলে, কোনো অসুবিধা নেই, অ্যান্টিবডি তৈরি হচ্ছে, তো ক্রোসিন দিয়ে দেবো তোমায়। আর একটু দেখি আফটার 15 মিনিটস আরেকবার চেক করবো। দেখছো না চোখ মুখটাও কেমন একটা যেন হয়ে গেছে, যাই হোক আমাদের মনের ভুল কিনা, আজকে একটু যেন শান্ত বেশি। ঠিক দেখো গায়ে কিন্তু হালকা হালকা জ্বর, তাও মুখের হাসিটা মেলাইনি, লক্ষ্মী ছেলে। কালকে ডক্টরের চেম্বারে যখন ওকে চেক আপ করছে, তখনও ডক্টরের সাথে বক বক করছে, যে এমনই একটা হাব ভাব যেন আমাকে ইঞ্জেকশন প্লিজ দিও না। ডক্টর বলছে যে ইতনা বাত করতা হ্যায়, যে ইসসে ভি জ্যাদা বাত করতা হ্যায় ঘর মে, তো জো বহুত বক বক করতা হ্যায়, বক বক করতা হ্যায়, বাট আজ তোরা শান্ত হ্যায়, আজ চোখ ছল ছল করতা হ্যায়, লক্ষ্মী ছেলে। না বাবা, কখনো কাঁদছে কখনো হাসছে, কিছু বোঝাই যাচ্ছে না, আমরা বুঝতেই পারছি না আমরা কি সিরিয়াস হব নাকি তোর সাথে আমরা মজা করব, কোনটা করব না মানু। গড়িতে ডট 3:30 বাজে, এখন অবধি আমার লাঞ্চ হয়নি, তোর গাটা গসগস করছিল, ওর কাছেই ছিলাম, তো এখন দেখলাম জ্বরটা অনেকটাই কমে গেল, আমি কিন্তু কিছু মেডিসিন আর দিইনি, 97 দেখাচ্ছে, তো ঠিকই আছে ও, মায়ের কাছে ওকে রেখে এবার আমরা লাঞ্চ সারতে এসেছি, আমাদের এখনও লাঞ্চ হয়নি,
তো সৌরভ সমস্ত খাবার টাবার বেড়েছে, আজকে অনেক রকমের রান্না আছে, মার বাবার খাওয়া হয়ে গেছে। আমি বললাম যে তোমরা আগে খেয়ে নাও, আমি একটু পরেই খাবো। গাটা ওরকম গলগস করছে দেখে না ভালো লাগছিল না। তো যাই হোক, এই মোচার ভর্তা বা মোচার সেদ্ধ অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো, খুব ভালো হয় খেতে। আর দেখিয়ে দিই তোমাদেরকে কী কী আছে আজকে মেনুতে। মোচা সেদ্ধ, এটা ঝিঙের কুড়ুই, কিন্তু কালকে কুক ভাইয়াকে আমি বলতে ভুলে গেছি, মানে আমি বলিও নি, ও না মানে এটা সাদা সাদা হয়, ও হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছে। তো এটা একটু মিষ্টি মিষ্টি হয়, এটাও খেতে খুব ভালো লাগে। আলু সেদ্ধ, টকের ডাল, আর এটা হচ্ছে মাছের ঝাল। চলো একদম ভাতের হোটেলের মেনু, ভাতের হোটেলের মেনু। তোমরা অনেক সময় আমার থেকে জানতে চাও আমি তোজোকে 24/7 ডাইপার ইউজ করাই কিনা। হ্যাঁ, মেজরিটি টাইম কিন্তু আমি ওকে ডাইপারেই রাখি। আর দেখো এখন আমাদের সবারই বেজি স্কেডিউল হয়ে গেছে, আর এই সুবিধাটা যখন আছে তাহলে কেনই বা অ্যাপ্লাই করবো না। তবে এটাও ঠিক, তোমার বেবির জন্য বেস্ট ডাইপার চুজ করাটাও কিন্তু ইম্পর্টেন্ট। তো এতদিন ধরে তোজোকে আমি টেপ ডাইপারে ইউজ করাতাম, বাট রিসেন্টলি আমি সুইচ করেছি প্যান ডাইপারে, যেটা কিনা আমার খুব বেশি কনভিনিয়েন্ট মনে হয়েছে। জবে থেকে আমি প্যান্ট ডাইপারে সুইচ করেছি, আমি কিন্তু লাভ লাভের এই সুপ্রিম প্যান্টস ডাইপারটা ইউজ করছি, এটা খুব ভালো। আর আমি তো বললামই তোমাদেরকে মেজরিটি টাইমই কিন্তু আমি ওকে ডাইপারেই রাখি, তো একবারও কিন্তু র্যাশ হয়নি। এই ডাইপারে দেখো ফ্রন্ট আর ব্যাক মেনশন করাই আছে, তাই ইউজ করাটা কিন্তু খুব ইজি। লাভ লাভের সুপ্রিম ডাইপার প্যান্টস দেয় 12 আওয়ার্স অব দি প্রোটেকশন, আর এর 5 লেয়ার সুপার লাইট কোট দেয় আলটিমেট অ্যাবসর্বেন্সি। এই ডাইপারের অ্যান্টি র্যাশ অ্যালোভেরা লোশন বেবিদের স্কিনের র্যাশ প্রিভেন্ট করে আর এনশিওর করে জিরো ইরিটেশন আর গুড স্মেল। এই ডাইপারগুলোতে আছে 1 কোটিরও বেশি ব্রিদেবল পোর্টস, যা এনশিওর করে লং লাস্টিং ড্রাইনেস। এই ডাইপারের লিক লক মেকানিজম এনশিওর করে জিরো লিকেজ থ্রু হিপস অ্যান্ড থাইস। লাভলাভের সুপ্রিম ডাইপারে আছে ওয়েটনেস ইন্ডিকেটার, যাতে তোমরা ডাইপার টাইমলি ডিসপোজ করতে পারো। আর বেস্ট পার্ট হচ্ছে এই ডিসপোজেবল টেপ আছে, যাতে নোংরা ছড়িয়ে না পড়ে। আমি তো এখন তোদের জন্য স্মল সাইজের ডাইপারটাই ইউজ করছি, তোমরা কিন্তু পেয়ে যাবে ভেরিয়াস সাইজ, স্টার্টিং ফ্রম নিউ বর্ন টু এক্সট্রা লার্জ। আর এর সাথে আমি কিন্তু লাভলাভের ডাইপার র্যাশ ক্রিমটাও ইউজ করি তোজোকে র্যাশ ফ্রি রাখার জন্য। তো দুটো প্রোডাক্টের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা চেক আউট করে নিও। সৌরভকে দেখো, সোসাইটির একজন বাচ্চার সাথে ক্রিকেট খেলতে শুরু করে দিয়েছে। তুমি ব্যাট করছো কেন গো? ওকে ব্যাট করতে দাও, তুমি বল করো। মহাবলেশ্বর নিয়ে গেছিলাম, তো যাই হোক বলে তিনটে ভ্যাকসিন হয়ে গেলে আর সেরকম কোনো চিন্তা থাকে না। তো আমি ডিসাইড করেছি এবার একটুখানি সোসাইটির নিচেও ওকে মাঝে মাঝে নিয়ে আসবো, এই হাওয়াটাও না ওর জন্য খুব ভালো। আর সন্ধ্যেবেলা আমি আর সৌরভ ওকে নিয়ে বেরোবো। এবার যাই হোক, ফাইনালি তাকে ব্যাট করতে দিয়েছে, নিজে বল করছে। অ্যাকচুয়ালি এখন একটুখানি বেরোচ্ছি আমি আর সৌরভ, কয়েকটা কাজ আছে। চলো গো, লাস্ট বল। আচ্ছা, আমাদের বাড়ির সামনে যে মন্দিরটা হয়েছে যেটা সেদিনকে এসেছিলাম, এখন উইকেন্ডে এত ভিড় হয় এখানে, আর তার জন্য ট্রাফিকটা শুধু দেখো, পুরো একদম রাস্তা ব্লক হয়ে গেছে, খুব ভিড় হচ্ছে। পছন্দ হলো? লাস্ট দিন আমি আর মা এসে দুটো চুড়িদারের পিস নিয়ে গেছিলাম, তার মধ্যে থেকে একটা মার এখন আর ভালো লাগছে না, তাই জন্য সেটাই এখন এক্সচেঞ্জ করতে এসেছিলাম। তো অন্য একটা পিস নিয়েছি, বাড়ি গিয়ে দেখাচ্ছি, এটা ওই ইয়েলো শেডের মধ্যেই হয়ে গেল। আজকে আমরা বাইক নিয়ে এসেছি, দেখো বাইকের লাইনটা শুধু দেখো। আজকে সকালে কি ভাল্লুকের জ্বর এসেছিল? মানে কি সকালে ভাল্লুকের জ্বর এসেছিল? ও আমি ভয় পেয়ে গেছিলাম। 5 মিনিটের জন্য ছিল জ্বরটা, তারপরে আবার ভ্যানিশ হয়ে গেছে, তাই না? দাম ঠিক হয়ে গেছে তো জু। হ্যাঁ, আমাদের ওষুধ খেতে হয়নি, আমরা অটোমেটিক্যালি ঠিক হয়ে গেছি। আমরা দুষ্টু লোকের মতো জ্বরকে একদম ভ্যানিশ করে দিয়েছি। হ্যাঁ, তুমি কি বলছো বলে দাও তো সবাইকে। বয়ে দাও কি বলছো? আমরা এখন খেলা দেখতে যাব, চলো।
আছে, কি আনন্দ! তুই এত হাত পা নাড়িস রে, তোর হাত পা খুলে যাবে। সত্যি কালকে কত করে ওকে বলা হচ্ছিল যে পাটা নাড়াস না, পাটা নাড়াস না, ব্যথা হবে, কে কার কথা শোনে। আজকেও নাড়াস না তোজো, ব্যথা হবে রে। এই জাস্ট আমরা বাড়ি ফিরলাম, 8টা বাজে প্রায়। অ্যাকচুয়ালি 8:30 থেকে খেলা আছে, তাই তাড়াহুড়ো করে ফিরেছি। তো তোমাদের সাথে ভাবলাম একটা কথা শেয়ার করি, একটা বড় সড়ো সমস্যার মধ্যে পড়ে গেছি। মানে তোমরা সবাই জানো যে তোজোর অন্নপ্রাশনের ডেট ফিক্সড হয়ে গেছে, আমরা যে কলকাতায় যাব সেটাও জানি, এবং কবে নাগাদ যাব সেই এস্টিমেটেড ডেটটাও আমরা ডিসাইড করেই নিয়েছি, কারণ আমার দীক্ষার ব্যাপার আছে, তোমাদের সাথে শেয়ার করছিলাম। তো দীক্ষাটা হবে, তারপরেই আমরা বেরিয়ে যাব। বাট আনফর্চুনেটলি টিকিটটা এখনও কাটতে পারছি না। ভেবেছিলাম হয়তো এপ্রিল মাসে যেহেতু ইলেকশন, মার্চ মাসের ফার্স্ট উইকের দিকে হয়তো ইলেকশনের ডেটটা অ্যানাউন্স করে দেবে, কিন্তু সেটা এখনও করেই না। যতক্ষণ না ইলেকশনের ডেট অ্যানাউন্স করছে ততক্ষণ টিকিট কাটতে পারছি না, কারণ পুনেতে কবে ইলেকশন হবে, কলকাতায় কবে ইলেকশন হবে, সেগুলো না জেনে না টিকিট কাটাটা একটু ডিফিকাল্ট। কারণ বাই চান্স যদি টিকিটটা কেটে ফেলে আর সেই দিনকে বা তার আগের দিনকে ইলেকশন হয়, তাহলে একটু গণ্ডগোলের সম্ভাবনা থাকে, এগুলো তো তোমরা জানোই। তার মধ্যে গাড়ি ঘোড়াও পাওয়া যায় না, তো সেই সমস্ত নিয়ে ভাবছি খালি যে কবে ইলেকশনের ডেটটা অ্যানাউন্স হবে, টিকিটটা কাটতে পারবো। আমার চোখের সামনে জানো 5,500 টাকা থেকে টিকিটটা আস্তে আস্তে বাড়তে 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 8,000 টাকা হয়ে গেছে। ঠিক আছে, কী আর করা যাবে, এখন ধৈর্য ধরা ছাড়া কোনো মানে উপায় নেই, কবে ডেটটা অ্যানাউন্স করে সেটাই দেখার। মোহনবাগান 3টে গোল দিয়েছে ফার্স্ট হাফে। আজকে আমরা বাপ বেটায় বসে খেলা দেখছি, বললাম হ্যাঁ তাই তো দেখছি, একদম ইস্ট বেঙ্গলকে 5 গোল দেবো আজকে আমরা। 5 গোল, 5 গোল দেবো আজকে। এখন এক একজন এক এক রকমের কাজ করছে, বাপ ছেলেতে বসে এখন দেখছে খেলা, আর মা আর বাবা এখন প্যাকিং করছে, আর আমি করছি রান্না। তো আজকে তো কুক ভাইয়া আসে না, তো সেই জন্য ভাবলাম 1 পট রাইস বানাই, তাহলে আর রুটি বানাতে হবে না। তোমরা তো জানোই রুটি বানাতে আমার একেবারে ভালো লাগে না। তো এখানে ভেজিটেবলস কাট করে নিয়েছি, বিনস, গাজর আর আলু, আর অল্প একটুখানি বোনলেস চিকেন ছিল, তো সেগুলো দিয়ে একটা 1 পট রাইস বানিয়ে নেবো। এই রেসিপিটি এর আগেও তোমাদের সাথে অনেকবার শেয়ার করেছি, কিন্তু মা বাবাকে কখনো খাওয়াইনি। তো ভাবলাম তাহলে আর রুটি বানাতে হবে না, এটা একটা দিয়ে হয়ে যাবে, একটুখানি স্যালাড কেটে নেবো, তাহলে একদম মানে দারুণ মেনু হয়ে যাবে। এখানে গরম মশলা ফোড়ন দিয়েছি, আর তার মধ্যে দিয়েছি একটা স্টার অ্যানিস আর জয়িত্রী। এবার আলুটা প্রথমে ফ্রাই করে নেবো, তারপরে সবজিগুলো একটুখানি হালকা ফ্রাই করবো। আর এখানে অলরেডি দেখো আমি পেঁয়াজটাকে ভেজে তুলে রেখেছি। আমি এখানে রান্না করছি আর মাদের শুধু শুনছি ওজন বেশি হয়ে গেল, ওজন কম হয়ে গেল, মানে মারা এসেছিল একভাবে, এবার এখন যে যাচ্ছে মায়ের শাড়ি টাড়ি কেনা হয়েছে, আরও অনেক জিনিস বেড়ে গেছে, তো সেই নিয়ে এখন কনভারসেশন চলছে। না আমি এটা দেখেছি, যখনই কোথাও যাওয়ার জন্য প্যাক করা হয় না, তখনই ওজন বেশি হয়েই যায়, আর সেই নিয়ে সবার মাথা গরমও হয়ে যায়। সবজিটা ফ্রাই করতে করতে কিন্তু এর মধ্যে চিকেনের পিসেস গুলো অ্যাড করছি। আমি দেখো একদম শর্টে তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করে দিচ্ছি, কারণ একদম তাড়াতাড়ির মধ্যে আছে, এখন বেজে গেছে 9:30, তো মায়েরা 10টার মধ্যে জেনারেলি ডিনার করে নেয়। তো এর মধ্যে জিঞ্জার গার্লিক পেস্ট অ্যাড করছি, একটুখানি টক দই দেবো, আর মেনলি যে মশলাটা আমি অ্যাড করবো সেটা হচ্ছে বিরিয়ানি মশলা, অল্প একটুখানি তোমরা জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এগুলোও অ্যাড করতে পারো। এবার দেখো মশলা টশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি, অয়েলটা রিলিজ করে গেছে। এবার এর মধ্যে আমি ধুয়ে রাখা চালটা অ্যাড করছি, আজকে আমি গোবিন্দভোগ চাল দিয়ে করব। আর যে কোয়ান্টিটিতে চাল নেবে তার ঠিক ডাবল কোয়ান্টিটিতে জল অ্যাড করলেই কিন্তু রাইস রেডি হয়ে যাবে। লাস্টলি একটু ঘি আর গরম মশলা অ্যাড করলাম। এবার জাস্ট লিডটাকে দিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটাকে লো করে দেবো, 15-20 মিনিটের মধ্যেই কিন্তু ঝরঝরে পোলাও বলো বা তেহারি বলো রেডি হয়ে যাবে। দেখো পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে, খুব ভালো হয় এই রাইসটা খেতে, আর যেহেতু 1 পট আমার মনে হয় করাটাও ইজি। আজকে ডার্বি উইন, তার সাথে এরকম সুস্বাদু তেহারি, আর কি চাই, মানে সুস্বাদু বলতে পারছি তার কারণ আমি অলরেডি টেস্ট করে নিয়েছি, এইসব জিনিস বেশিক্ষণ ফেলে রাখা যায় না, বুঝেছো তো। তো তোমাদের উইকেন্ড কীরকম কাটলো অবশ্যই জানিও, আর আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক করো, শেয়ার করো, আর যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। কালকে আবার দেখা হচ্ছে ইন্টারেস্টিং ব্লগে, তাদের জন্য টাটা, গুড নাইট।